হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো তোমাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি ফ্রি ফায়ারে তোমরা যদি খুব সহজে হিরো লিগে উঠতে চাও, অ্যান্ড বন্ধুরা আমি তোমাদের সেরা পাঁচটি টিপস বলবো। তোমরা এই টিপসগুলো যদি অবশ্যই ফলো করো, তো বন্ধুরা খুব সহজেই তোমরা হিরো লিগে উঠে যেতে পারবে। অ্যান্ড বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটাতে নতুন এসে থাকো, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা চলো, আজকের আর সময় নষ্ট না করে এই ভিডিও শুরু করা যাক। অ্যান্ড বন্ধুরা, আমি তোমাদের প্রথমে বলেই রাখি, তো বন্ধুরা আমার এই চ্যানেলে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আসতে থাকে। তো বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। So can see a blow blow top to rot 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 to বন্ধুরা, তোমরা যখনই গেম প্লে করবে, তো বন্ধুরা তোমরা সবার প্রথমে যে তোমরা যে জায়গাটায় নামবে সেই জায়গায় তোমরা লোকেশন মার্ক করে নেবে। এর মধ্যে সেখানে তোমরা একদম সেই জায়গাটি তোমরা যদি বারবার নামো, তো বন্ধুরা তোমাদের সেই জায়গাটার পক্ষে একটা আন্দাজ হয়ে যাবে যেটি যেখানে যেখানে নামলে কী বন্দুক পাওয়া যেতে পারে, কীরকম এনিমি আসতে পারে। তো বন্ধুরা তোমরা সবসময় একটা লোকেশন মার্ক করে তোমরা ঠিক জায়গায় নামবে। এর মধ্যে তোমরা তো স্ক্যানার তো নিয়েই থাকবে, তোমরা যদি স্ক্যানার নাও, তো বন্ধুরা তোমরা যখনই দেখবে এখানে কোনো এক্সট্রা এনিমি আসছে, তো সেই মুহূর্তে তোমরা অন্য লোকেশনে চলে যেতে পারো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক এনিমি নামছে। তো বন্ধুরা আমি কী করছি, আমি অন্য একটা লোকেশনে চলে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একদম পুরো সামনে যে একটা লোকেশন দেখা যাচ্ছে, তো বন্ধুরা আমি সেই লোকেশনে চলে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা ঠিক সেরকম করবে, যে প্রথম যে লোকেশনটি যদি অনেক এনিমি নামে, তোমরা সেকেন্ড লোকেশনে চলে যাবে। তো বন্ধুরা তোমরা এইভাবে কিছুটা ল্যান্ড করার চেষ্টা করবে। তো তারপরে যে টিপসটি হলো, তো বন্ধুরা সবার প্রথমে তোমরা দেখবে সবসময় সেফ জোনে থাকার চেষ্টা করবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি সেফ জোনে আছি। এর মধ্যে তোমাদের যদি আরও তোমরা কোথায় কী জোন পড়বে, তো বন্ধুরা তোমরা এখানে যে স্টিলের মধ্যে দেখতে পাচ্ছ এটি তোমরা ইউজ করে নেবে। এর মধ্যে তোমরা এটি ইউজ করার পর তোমরা দেখতে পাবে যে কোথায় জোন পড়েছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সেকেন্ড যে জোনটি পড়ছে সেই জোনটিতে আমি সেফ জোনেই আছি। তো বন্ধুরা তোমরা এই স্টিলের মধ্যে যে অপশনটি থাকে, তো বন্ধুরা সেটি তোমরা সবসময় বারবার ইউজ করে একদম সবসময় সেফ জোনে থাকার চেষ্টা করবে। তো তোমাদের এনিমি কোনো এনিমি তোমাদের স্পট করতেই পারবে না। তো তোমরা এই টিপসটি অবশ্যই অবশ্যই ফলো করে দেখবে। তো বন্ধুরা তিন নম্বর যে টিপসটি হলো, তো বন্ধুরা সেফ জোনের বাইরে তোমরা কোনো এনিমির সাথে কোনো দিনই ফাইট নেবে না। তো বন্ধুরা তোমরা যদি সেফ জোনের বাইরে কোনো এনিমির সাথে ফাইট নাও, তো বন্ধুরা তোমরা যদি এনিমি তোমাদের উপর খুবই ড্যামেজ দিয়ে দেয়, এর মধ্যে সেই মুহূর্তে যদি জোন চলে আসে, তো তুমি জোনেই শেষ হয়ে যাবে। তো কোনো এনিমি তোমার স্পট করার আগে তুমি শেষ হয়ে যাবে। তো তোমরা সবসময় চেষ্টা করবে সেফ জোনে যাওয়ার আগে চেষ্টা করবে, এর মধ্যে তারপরে তোমরা ফাইট নেবার চেষ্টা করবে। তো বন্ধুরা তোমরা সবার প্রতি তোমরা সেফ জোনে গিয়ে তোমরা ফাইট নেবে। তো জোনের বাইরে কোনো দিনই তোমরা এন্ড জোনে বাইরে কোনো দিনই তোমরা ফাইট নেবে না। তো বন্ধুরা র্যাঙ্কে অনেক অনেক প্লাস করতে গেলে, তো বন্ধুরা আমাদের হিডেন প্লেস ইউজ করতে হবে। তো বন্ধুরা আমি হিডেন প্লেসে কালারে হিডেন প্লেস আমার একটা ভিডিও অলরেডি আছে। তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারো, যে টপ ফাইভ হিডেন প্লেস একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো বন্ধুরা তোমাদের যখনই দেখবে কোনো এনিমিকে তোমরা স্পট করে দিয়ে যদি কিল করে থাকো কোনো এনিমিকে তোমরা, তো বন্ধুরা তোমরা দেখবে একটি যদি কিল করে দাও, তো বন্ধুরা সেই মুহূর্তে তোমরা কোনো সবসময় হিডেন প্লেস ইউজ করবে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মানে হিডেন প্লেসে আমি একটা হিডেন প্লেস ইউজ করে নিলাম। তো বন্ধুরা আমি যদি কিল করে নিয়েছি, এর মধ্যে আমি হিডেন প্লেস ইউজ করছি। তো বন্ধুরা আমি যদি টপ টেনের মধ্যে ঢুকতে পারি, আমাকে 40-এর মতো প্লাস দেবে। তো বন্ধুরা 40 প্লাস মানে অনেক প্লাস র্যাঙ্কে। তো বন্ধুরা তোমরা জানো, তো বন্ধুরা সবসময় তোমরা যখনই দেখবে কোনো এনিমিকে তোমরা কিল করে দিয়েছো, তো বন্ধুরা সবসময় তোমরা হয় কোনো জায়গায় ক্যাম বা হিডেন প্লেস ইউজ করবে। তো হিডেন প্লেস ইউজ করে আমরা অনেক অনেক প্লাস পাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা সবসময় তোমরা হিডেন প্লেস ইউজ করে খেলার চেষ্টা করবে। লাস্ট যে টিপসটি ফলো করবে আমি তোমাদের বলবো, তো বন্ধুরা তোমরা এখানে তোমরা যদি একটা অ্যাটাকিং প্লেয়ার হও, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ বাউন্টি টোকেন বলে যে অপশনটি যেটি একটা থাকে একটা অপশনের মতো, তো বন্ধুরা তোমরা সবসময় তোমরা যদি অ্যাটাকিং প্লেয়ার হও, তো বন্ধুরা তোমরা এটি নিয়ে খেলার চেষ্টা করবে। এমন বন্ধুরা তোমরা নিচে স্ক্যানার তো নেবেই। তো বন্ধুরা নিচে স্ক্যানার নিলে গিয়ে হয় যদি কোনো এনিমি আসে থাকে, তখন তুমি দেখতে পাবে যে কোনো এনিমি তোমার কাছে আসছে কি আসছে না। এমন বন্ধুরা যে রিসাপ্লাই ম্যাপ যেটি একটি রয়েছে, তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি যে রিসাপ্লাই বলে যে ম্যাপটি রয়েছে, তোমরা যদি এটি নাও, তো বন্ধুরা তোমরা এটি ল্যান্ড করার আগে তোমাদের ফেলতে বলবে। এমন ধরো তোমরা যদি ফেলো, তোমরা যদি সেই বাক্স পাচ্ছে যাও, তোমরা গান আগার বাগারা অনেক কিছু পেয়ে যাবে, জ্যাকেট বাগারা, তো বন্ধুরা তোমরা এগুলি ইউজ করতে পারো। তো বন্ধুরা আমি তোমাদের রিকমেন্ড করবো, তোমরা যদি অ্যাটাকিং প্লেয়ার হও, তোমরা যে বাউন্টি টোকেন যে অপশনটি রয়েছে, তোমরা সবসময় এটিকে নিয়ে খেলার চেষ্টা করবে। কারণ তোমরা যদি কোনো এনিমিকে যদি খুব সহজে স্পট করে দাও, তো তোমাদের আর কোনো জায়গায় কোনো কিছু খুঁজতে হবে না। তো বন্ধুরা তোমরা খুব সহজে লেভেল 4 লেভেল 3 হেলমেট জ্যাকেট এর মধ্যে ভালো ভালো গান বাগারা পেয়ে যাবে। তোমরা সবসময় এগুলিকে খেলা নেওয়ার চেষ্টা করবে। তোমরা যদি টিপসগুলো অবশ্যই অবশ্যই ফলো করবে, এর মধ্যে তোমরা যদি টিপসগুলো যদি ফলো করো, তোমরা খুব সহজেই হিরো লিগে উঠে যেতে পারবে। তো চলো আজকের এই ভিডিও এখানে শেষ করা যাবে, আর দেখাবে নেক্সট একটি ভিডিওতে। আজকের মতো বাই বাই।